শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আচ্ছা শোনো, কি খাবে বলো? জ্বরের মুখ তো সব খেতে হয়তো ভালো লাগবে না, তাই তোমার যা ইচ্ছে করে খেতে বলতে পারো, আমি রিদিমাকে বলবো আসার সময় নিয়ে আসতে। চন্দ্রা কিছু বলবে তার আগেই দরজা খুলে প্রবেশ করলো আমির, দু হাতে ব্যাগ ভর্তি ফ্রুটস, মুখে স্মিত হাসি, এক পলক অর্পিতার দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করে চন্দ্রার শয্যার পাশে রাখা টুলটা টেনে বসলো। সে শীতল কণ্ঠে শুধালো, এসব কি চন্দ্রা, এতটা দুর্বল তো তুমি ছিলে না? কত খারাপ পরিস্থিতির সাথে ধৈর্য ধরে মোকাবেলা করছো, তাহলে আজ কি হলো? চন্দ্রা ছল ছল চোখে আমিরের দিকে তাকালো। কি শান্ত চাহনি ছিল সেটা, তবে কেন যেন আমির স্থির হয়ে গেল। চন্দ্রার চোখ দুটো চন্দ্রার মনের কথাগুলো খুঁড়ে খুঁড়ে প্রকাশ করছে, আমির তা স্পষ্ট অনুভব করছে। আমিরকে এইভাবে চুপ থাকতে দেখে কণ্ঠ নরম করে চন্দ্রাই বলল, এর আগে যে মন ভাঙার অনুভূতি হয়নি তাই নিজেকে সামলাতে পারিনি, চিন্তা করবেন না ভাইয়া, বাকি সব কষ্টগুলোর মতো এবারকার কষ্ট আমি হজম করে ফেলব, শুধু সময়ের ব্যাপার। আমির কিছু আর বলতে পারল না, শুধু নীরবে উঠে চলে গেল কক্ষের বাহিরের বিশাল করিডোরে। সরু চোখে তাকিয়ে আছে আমির, সামনে বিস্তর রাস্তা, দুপাশে ছুটে চলছে অজস্র গাড়ি, ছোট বড় নানা রকম তাদের বেশ। আমিরের ভেতর দম ফাটানো অস্থিরতা কাজ করছে, চন্দ্রার এমন অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। আজ ওর কারণে চন্দ্রাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। না ও চন্দ্রাকে গ্রামে নিয়ে যেত, না সাফার ওর জীবনে এমনভাবে জড়াতো। সিকান্দার মির্জার প্রতিটি কথা আজ সত্যি বলে প্রমাণিত হচ্ছে। সাফার একজন নির্দয় ব্যক্তি, আজ আমিরও সাফারকে নির্দয় পাষাণ বলে দাবি করছে। কাঁধে হঠাৎ কারো স্পর্শ পেল আমির, তবে চমকালো না। প্রেমিকার শরীরের মিষ্টি ঘ্রাণে এক অনবদ্য জাদু আছে, কেমন সুখসুখ করে তোলে চারপাশ। এই যেমন এখন ওর পাশে দাঁড়ানো মেয়েটার শরীর থেকে বাতাসে ভেসে আসা ঘ্রাণটি আমির চোখ বন্ধ করে অনুভব করছে। অর্পিতা পাশে দাঁড়ানোর সাথে সাথে আমির ঠোঁট দুটো সরু করে দম ছাড়ল, আবারও দৃষ্টি নিক্ষেপ করল রাস্তায় ছুটে চলা যানবাহনগুলোর দিকে। কণ্ঠে খানিক গম্ভীরতা এনে উদাসীন দৃষ্টি মেলেই অর্পিতাকে বলল, তোমার ভাই কি করতে চাইছে একটু বলবে অর্পি? লোকটিকে আমি যতই দেখছি ততই অচেনা লাগে, তোমার ভাইয়ের সবকিছুতেই এত রহস্য কেন? কি চাই, কেন মেয়েটিকে এত কষ্ট দিচ্ছে? মেয়েটির জীবনে তোমার ভাইয়ের অচারিত ভাবে প্রবেশ করেছে এক প্রকার জোর করে, এখন পদে পদে মেয়েটির মন ভাঙছে, এতটা পাষাণ কি করে হতে পারে? তোমার ভাই কোনোভাবে চন্দ্রার যোগ্য নয়, একদম নয় বলে আমির আবারও দম ছাড়ল, ঘুরে তাকালো অর্পিতার দিকে। মেয়েটির চোখ দুটো ছলছল করছে, চন্দ্রার কষ্টে অর্পিতাও যে ব্যথিত তা না বোঝার আর বই নেই। আমির কণ্ঠে দৃঢ়তা রেখে আবার বলা শুরু করল, এভাবে চলতে থাকলে আমি দাদুকে সব বলতে বাধ্য হব, তার জন্য যদি আমাকে অদাভঙ্গ করতে হবে, তবুও চন্দ্রার জীবন নিয়ে খেলা করতে দিব না তোমার ভাইকে। আমির আর এক সেকেন্ডও দাঁড়ালো না, অর্পিতার মলিন মুখখানি দেখতে একদমই ভালো লাগছে না ওর। আমির এই নারীর মনে ব্যথা দিতে চায়নি, কিন্তু ভাগ্য খুবই নির্দয়, আমরা যা ভাবি তার উল্টোটাই ঘটে আমাদের সাথে সবসময়। আজ দুদিন চলছে চন্দ্রা হসপিটালে, তবে আজ সকালে ডক্টর চেক আপ করিয়ে জানিয়ে দিয়েছে চন্দ্রা এখন পারফেক্টলি অল রাইট, তাই চন্দ্রা আজ বাড়ি যেতে পারবে। চন্দ্রাকে নিতে অর্পিতা আর হৃদে এসেছে, ওরা দুজনে মিলে সব গোজগাজ করতে করতে নেহাল এসে দাঁড়ালো কেবিন রুমের বাইরে। নেহালকে দেখে চন্দ্রা কিছুটা হতাশ হলো, আজও উনি আসলো। মানুষ মাত্রই পরিবর্তনশীল, সময়ের সাথে চাহিদার সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হয়, এমনকি অনেক বছরের অভ্যাসও, কিন্তু প্রিয় মানুষের পরিবর্তনগুলো কাম্য নয়, তাও আবার এত দ্রুত। চন্দ্রা বাড়ি চলে এলো, হীরা মনির কিছু কটু কথা শুনতে হলো বাড়িতে প্রবেশ করতেই, কিন্তু চন্দ্রা তা আপাতত গায়ে মাখল না, নীরবে ধীর পায়ে দাদুর রুমে চলে গেল। নিশ্চিত দাদুও ভীষণ রেগে আছে, চন্দ্রা কেবল এই মানুষের অভিমানকে ভয় পায়, চন্দ্রার স্বপ্নেও এই মানুষটাকে কষ্ট পেতে ভাবে না, অথচ অজান্তে আজ তাই দিয়ে হলো। হসপিটাল থেকে আসার পরও চন্দ্রা সাফারকে দেখতে পেল না, বেহায়া মন চাইছে একবার সাফারকে দেখতে, কিন্তু সাহস পাচ্ছে না। সেই অধিকার কি এখনো আছে চন্দ্রার? অন্যের জিনিসের ওপর অনধিকার চর্চা একদম যে উচিত না। অবশেষে সাফারের দেখা মিলল, প্রায় এক সপ্তাহ পর এক রাতে মেঘ বিনা বৃষ্টির মতো সাফার দর্শন করল চন্দ্রাকে। আজ প্রায় মাসখানিক পর সাফার এসেছে চন্দ্রার রুমে নিজ ইচ্ছায়। ব্যাপারটা প্রথমে চন্দ্রা কল্পনা ভেবে উড়িয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণে বুঝতে সময় লাগলো না মানুষটির পদধূলি ওর শয়ন কক্ষে পড়েছে সত্যি। চন্দ্রা সেদিন কেবল নয়ন ভরে সাফারকে দেখছিল, গলা দিয়ে দলা বেঁধে কান্না আসছিল, নিজের দুর্বলতা দেখাতে চায় না এই পাষাণ পুরুষটাকে, তাই
তাকে কামড়ে ধরল। ঠোঁট কেটে রক্ত পড়ুক, তবু চোখের জল সামনে না আনার বৃথা চেষ্টা চন্দ্রার। বেশ কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলছে না, রুম জুড়ে পিনপর নীরবতা বিরাজ করছে। চন্দ্রার রুমের লাইট বন্ধ, জানালা দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ে, রুমটা আলোকিত করে তুলেছে কিছুটা। চন্দ্রা নিজের দৃষ্টি সরিয়ে ফেলল, তাকাবে না এই চোখে আর। চন্দ্রাকে চুপ থাকতে দেখে সাফার নিজেই ধীর কদমে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়াল, দুঠোঁটের ফাঁকে সিগারেট চেপে ধরল, হাতে লাইটার দিয়ে সিগারেটটি জ্বালিয়ে ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছেড়ে দিল। পুরো সিগারেটটা সাফার চন্দ্রার সামনে দাঁড়িয়ে থেকে শেষ করল। সাফারের কর্মকাণ্ডে চন্দ্র বিরক্ত, চন্দ্রার পুরো রুমটি বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। আশ্চর্য মানুষ, এখানে এসে সিগারেট খাওয়ার মানেটা কি? আমাকে সিগারেট খাওয়ার লোক দেখাচ্ছে নাকি নিজের বিষাক্ত ছোবল কম ছিল? এখন নিকোটিনের ধোঁয়ায় চন্দ্রার হার্ট কিডনি সব অচল করে ক্ষান্ত হবে এই লোক। সাফারের নীরবতা চন্দ্রার ধৈর্যের বাণে ফাটল ধরালো, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি সিগারেট খাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট নিতে এসছেন এখানে? আসলে আমি মোটেও ইন্টারেস্ট নই। আপনার শিল্পকলার প্রদর্শন আপনার মিস্ত্রিকে গিয়ে দেখান, আমার মন মস্তিষ্কের সাথে রুমটাও দূষিত করছেন আপনি। সাফার চাবা হাসল, তবে প্রকাশ করল না সেই হাসি। আজ প্রথমবার চন্দ্রাকে রাখতে দেখেছে, সাফার মনে মনে আপ্লুত হতো। তাহলে ওর বোবারানী রাখতেও জানে? সাফার তো ভেবেই নিয়েছিল বোবারানী বোবাই থাকবে, পৃথিবী উল্টে ধ্বংস হয়ে গেলেও বোবারানী মুখে কোলো পেটে বসে থাকবে, প্রয়োজন হলে কেঁদে ভাসিয়ে দিবে, তবু রাগ একদম না। এই রোগে আক্রান্ত হবার কোনো চান্স নেই। সাফার যেমন রাগই, চন্দ্রা ঠিক অপোজিট, একদম শান্ত স্বভাবের। মেয়েটাকে করাত দিয়ে কেটে ফেললেও কোনো শব্দ করবে না, তাই সাফার এত ভালোবাসে মেয়েটাকে। কিন্তু এখন ভালোবাসা প্রকাশের সময় না, এখানে আসার কারণ সাধন করতে হবে। টেনে মুখে পুরে নিল সিগারেট এবং শেষাংশের ধোঁয়াগুলো আর ফুঁদিয়ে চন্দ্রার মুখের উপর ফেলল। নিকোটিনের বিশ্রী ঘ্রাণে চন্দ্রার কাশি উঠে গেল, কিন্তু সাফার ভাবলে ক্ষীণ হয়ে চন্দ্রার পাশ থেকে হেঁটে চলে গেল, বসে পড়ল চন্দ্রার বিছানায়। কাশতে কাশতে চন্দ্রার চোখে পানি এসে পড়ল। সাফারের এমন আচরণ চন্দ্রার আর সহ্য হল না, কদম ফেলে সাফারের সামনে দাঁড়িয়ে এসে আচানক কলার চেপে ধরল। সমস্যা কি আপনার? কেন এমন করছেন কি চান আপনি? যখন মন চায় কাছে টেনে নেন, আবার মন চাচ্ছে দূরে ফেলে দেন। কেন কি করেছি আমি? কেন আমাকে নিয়ে এভাবে খেলছেন? কোন অপরাধের শাস্তি দিচ্ছেন বলুন আমায়, প্লিজ বলুন। চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। সাফার নিজের কলার থেকে চন্দ্রার হাত সরিয়ে দাঁত কটমট করে বলল, দ্বিতীয়বার সাহস করবেন আমার কলার ধরার, আমি কিন্তু ভুলে যাব তুমি কে। এতক্ষণে চন্দ্রার হুঁশ ফিরল, সরে যাওয়ার জন্য দু কদম পেছাতে নিল, কিন্তু সাফার হাত ছাড়ল না। চন্দ্রা বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু তবু সাফার ছাড়ল না। সাফার চোখ বন্ধ করে একটা দম ছাড়ল, মুখস্থ বাচ্চাদের পড়ার মতো একদমে বলা শুরু করল, কাল সকালে তুমি হোস্টেলে যাচ্ছ, আজ রাতের মধ্যেই সব গুছিয়ে নাও, হোস্টেলের পাশেই তোমার ঘরস্থি, যাতায়াতে কোনো কষ্ট হবে না, আমি সব রেডি করে দিয়েছি। চন্দ্রা নিজের হাত জোড়া ছোটানোর চেষ্টা করে ক্রন্দনরত চোখে বারবার বলছে, আমি কোথাও যাব না, আপনার বিয়ে দেখব, বাসর সাজাবো নিজ হাতে, এরপর আপনার বাচ্চাদের পেলেও তবুও কোথাও যাব না, আপনি চাইলেও না। সাফারের হাসি পেল চন্দ্রার এমন বাচ্চা সুলভ আচরণে। আমার বাসরে ফুল লাগবে না, তুমি নামক ফুল হলেই চলবে, আমি প্রাণ ভরে নিংড়ে নেব, শুষে নেব তোমার সুবাস। সাফার মনে মনে বলতে লাগলো, আর এদিক দিয়ে চন্দ্রার কান্নার স্রোত যেন আরো বাড়ছে। এতদিন সকল কষ্টগুলো উগরে দিচ্ছে সাফারের সামনে, চন্দ্রার ক্রন্দন এক সময় সাফার সহ্য করতে পারল না, এক হাত টান দিয়ে বিছানায় ফেলে দিল, চেপে ধরল কিছু বোঝার আগে। বিদায়ের আগে সাফার তার নিজের অস্তিত্বের চিহ্ন এঁকে দিতে চায়। পরের দিন সকালে সবার বিরুদ্ধে গিয়ে সাফার চন্দ্রাকে হোস্টেলে ছেড়ে আসে, এমনকি সিকান্দার মির্জার মর্জি শোনারও প্রয়োজন মনে করেনি। আর রইল বাড়ির সবাই, অর্পিতা রিদিমা ছাড়া ব্যাপারটা কেউ গায়েই মাখল না। চন্দ্রা ব্যথিত নয়নে সবার মুখপানে তাকিয়েও কোনো আশার আলো দেখতে পায়নি। অবশেষে চন্দ্রাকে বাড়ি ছাড়তেই হলো। সেদিন মিষ্টির পরিবার মির্জার বাড়িতে আসার পরই সব ওলট পালট হয়ে গেল চন্দ্রার ক্ষণিকের সুখের সংসারে। সাফার এরপর পুরো দমে চন্দ্রাকে ইগনোর করে গেল। চন্দ্রা বারবার চেষ্টা করছে সাফারের সাথে কথা বলতে, কিন্তু সাফার একদমই চান্স দেয়নি। কেমন যেন দায় সারা ভাব, চন্দ্রার প্রয়োজনীয়তা হয়তো ফুরিয়ে গেছে সাফারের জীবনে, অথবা বাস্তবতা সম্পর্কে অবগত হয়েছে সাফার মির্জা। চন্দ্রার মতো গায়ের মেয়ে ওনার পাশে মানায় না, তাই তো এত দূরত্ব। পরিবর্তনের হাওয়া লেগেছে গায়ে, চন্দ্রার ভেতর থেকে কেবল দীর্ঘ শ্বাস বের হলো, প্রহর গুনতে লাগলো আগামী দিনগুলোতে আরও কী কী ঘটতে পারে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সময়, সাফার আর মিষ্টির এনগেজমেন্টের দিন।
এতদিন মিষ্টিকে সাফারের পাশে সহ্য করে আসছিল চন্দ্রা নীরবে। যখন তখন মিষ্টির এই বাড়িতে আসা যাওয়া, এমনকি বিনা নক করে সাফারের রুমে প্রবেশ করারও অধিকার ছিল। যেখানে চন্দ্রার নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেখানে মিষ্টির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রা বুকে পাথর রেখে সব মেনে নিয়েছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। মনে কিঞ্চিত পরিমাণ আশাটুকু সাফার গলা টিপে মেরে ফেলল।